डिआरआईले सुन तस्करी मामिलामा मास्टरमाइन्डलाई पक्राउ गरेको छ। पक्राउ पर्ने आरोपीको नाम सुमन कर्मकार हुन्। तिनी दिनहटा निवासी हुन्। उल्लेखनीय रहोस्, गत 10 अप्रेलको दिन डिआरआई सिलगढी युनिटले गोप्य सूचनाका आधारमा सुन तस्करी मामिलामा सालबारी अनि जलपाइमोडबाट 3 जना क्रमैले विधुभूषण राई, दिनेश पारिक र मनोज कुमार सिन्हालाई पक्राउ गरेको थियो। तिनीहरूबाट डिआरआईले 1,02,92,155 रुपियाँ मूल्यको 1 किलो 443.50 ग्राम सुन लगायत नगद 81,50,000 रुपियाँ समेत जफत गरेको थियो। उक्त मामिलाको जाँच अवधि अनि आरोपीहरूसित सोधखोज गर्दा इन्डो बङ्गलादेश बोर्डरबाट कुचबिहारको सडक हुँदै सिलगढीमा सुन तस्करी गर्ने योजना तयार गरेको डिआरआई टोलीलाई पत्तो लाग्यो, जसको मास्टरमाइन्ड दिनहटाका एकजना सुन व्यवसायी सुमन कर्मकार थिए। पक्रा परेका आरोपी विधुभूषण राईले सुमन कर्मकारको दोकानबाट सुन किनेका थिए। यसपछि डिआरआईले सोधखोजको लागि सुमन कर्मकारलाई नोटिस पठाए। तर पहिलोपल्ट नोटिस पठाउँदा सुमन कर्मकार डिआरआई सामु पेश भएन। यसपछि डिआरआईले फेरि दोस्रोपल्ट नोटिस पठायो अनि बुधबार सुमन कर्मकार सिलगढी डिआरआई कार्यालय पुगे। यसपछि डिआरआईले सुमन कर्मकारलाई सोधखोज गरेपछि पक्राउ गरेको बताइएको छ। पक्राउ पर्ने आरोपीलाई आज डिआरआईले सिलगढी अदालतमा पेश गर्यो। यस विषयमा बचाउ पक्षका वकिल अखिल विश्वासले भने डिआरआईले तिनलाई सोधखोज गर्न बोलाएपछि पक्राउ गरे। सुन तस्करी मामिलासित तर तिनको कुनै हात नरहेको तिनले बताएका छन्। मैले 11 चारि दीपक पारिक एवं राई बोले একজনকে 3 জনকে ধরেছিল। 81,00,000 টাকা ক্যাশ সিজ হয়েছিল এবং গোল্ড সিজ হয়েছিল। সেই কেসে আজকে আমার ক্লায়েন্ট সুমন কর্মকার ওকে পুরো অ্যারেস্ট করে নিয়ে এসছে। আর ডিআরআই অফিসে অ্যাকচুয়ালি 23/5 একটা সামন দিয়েছিল ডিআরআই, সরি 23/4। তো তখনও অসুস্থ ছিল, একটা মেডিকেল চেয়েছিল এবং মেডিকেলে বলেছিল যে আমি সুস্থ হলে যাবো। তারপরেও চিঠি দিয়েছে আমি সুস্থ হয়েছি, যে আমার যদি দরকার পড়ে আমাকে সামন দিলে আমি যাবো। তো গতকাল সে সামনে গেছিলো, তা সামনে যাওয়ার পরে ওকে অ্যারেস্ট করে দিয়েছে। ওদের বক্তব্য যে সুমন না কেউ নাম নিয়েছে। তো আজকে আমরা সেই জায়গায় বললাম যে কো অ্যাকুজ যদি কোনো নাম নেয়, সুপ্রিম কোর্ট বলছে তার পরিপ্রেক্ষিতে কাউকে অ্যারেস্ট করা যাবে না, সে নিজের বাঁচোয়ার জন্য তো মিথ্যে নাম নিতে পারে। সুতরাং আর একটা জিনিস হচ্ছে যে যে আসামি নিজে গিয়ে অ্যাপিয়ার করছে, যেমন 41-এর কমপ্লায়েন্স আছে, 108-এর কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্স মিলে তারপরে তাদের অ্যারেস্ট করা যায় কি যায় না সেই প্রশ্ন কোর্ট নিজেই তুলেছে। এই অ্যারেস্টটা করা যায় না, অ্যারেস্টটা ইলিগাল। তো সেই মর্মে আমরা বলেছি, এখন হিয়ারিং হলো, অর্ডার পেন্ডিং আছে। সুমন কর্মকার দিনাটায় বাড়ি, ওনার কাছ থেকে কিছু রিকভারি হয়নি। ওনার বক্তব্য হচ্ছে যে এই সুমন কর্মকারের সোনার দোকান আছে, ওদেরকে যখন রিকভারি হয়েছিল সেখানে ওদের কাছ থেকে 4টে জুয়েলারি রিকভারি হয়েছিল। সে এখন তো সব হলমার্ক হয়ে গেছে, ওই জুয়েলারিতে কোম্পানির নাম লেখা ছিল, সেই কোম্পানির নামটা ওর কাছ থেকে রিকভারি হয়েছে সোনাটা। কিন্তু আজকে আমরা সেই বিলও প্লেস করলাম, আমরা জিএসটি বিল দিয়ে, আমাদের সোনার দোকান আছে, আমাদের থেকে যে কেউ কিনতে পারে, আমাদের থেকে কিনেছে এবং সে কেনার জন্য আমার থেকে কিনে বাকি সে কী করছে, আমার তো রেসপন্সিবল কিছু না। আমি তো লিগালি জিএসটি বিল দিয়ে সেটা সেল করেছি এবং সেল করার পরে যদি সেই সোনারটা কোনো চোর ডাকাত বা স্মাগলার কারোর কাছে পাওয়া যায় তাই বলে আমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, এটা আইনে অ্যাকসেপ্টেবিলিটি নেই। সুমনকে মূল মাথা বলা যাচ্ছে এই কথাটা ঠিক না, ঠিক না এই কারণেই যে এর কাছ থেকে তো যে মূল মাথা তার কী এভিডেন্স আছে, যে যারা ধরা পড়েছিল তারা যদি বলে যে এই মালটা সুমনের থেকে পেয়েছি বা সুমন দিয়েছে সেটা কতটুকু বিলিভ করা যাবে। আমি তো ওই দুজনের কাউকে চিনি না বা তাদের সঙ্গে আমি যে চিনি তার লিঙ্ক আছে এমন কোনো এভিডেন্সও ডিআরআই তারা ধরা পড়েছিল, তারা বাঁচার জন্য তো মিথ্যে কথা বলতে পারে, আমার নাম নিতে পারে, তাহলে তার জন্য আমি আসামি হয়ে যাব, এটা তো ঠিক না। আজকে ওকে প্রোডাকশন করেছে কোর্টে,